প্রথম দারে মায়ের সঙ্গে শ্রী গোবিন্দের মিলন হলো। এবার দেখিতে দেখিতে কৃষ্ণ দ্বিতীয় দারে গেল, দেখিতে দেখিতে কৃষ্ণ দ্বিতীয় দারে গেল, আর দেখিতে দেখিতে কৃষ্ণ দ্বিতীয় দারে গেল, আরে দেখিতে দেখিতে কৃষ্ণ দ্বিতীয় দারে গেল, আর পিতানন্দ পেয়ে কৃষ্ণের কাঁধে তুলে নিল, 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 দেখো কাঁধে নিয়ে নন্দ নাচে, কাঁধে নিয়ে নন্দ নাচে, দেখো কাঁধে নিয়ে নন্দ নাচে, কাঁধে নিয়ে নন্দ নাচে, আজি শত বছর পরে গোপাল পে কাঁধে নিয়ে নন্দ নাচে, আজি শত বছর পরে গোপাল পে কাঁধে নিয়ে নন্দ নাচে, আজি শত বছর পরে গোপাল পে কাঁধে নিয়ে নন্দ নাচে, আজি শত বছর পরে গোপাল পে কাঁধে নিয়ে নন্দ নাচে। দ্বিতীয় দারে যেই শ্রী গোবিন্দই আমার পিতা নন্দকে দেখা দিলেন, তখনই পিতা নন্দ মহারাজ শত বছর পরে গোপালকে পেয়ে কাঁধে নিয়ে নৃত্য করছে। এমনি করে দ্বিতীয় দ্বারে পিতা নন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হলো। এবার তৃতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, তৃতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, আর তৃতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, আর তৃতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, আর সখা গণ পে কৃষ্ণের ঘেরি দাঁড়াইল, আর সখা গণ পে কৃষ্ণ ঘেরি দাঁড়াইল, আর সখা গণ পে কৃষ্ণ ঘেরি দাঁড়াইল, আর সখা গণ পে কৃষ্ণ ঘেরি দাঁড়াইল, তারা ঘেরি ঘেরি দাঁড়াইল, ঘেরি ঘেরি দাঁড়াইল, ঘেরি ঘেরি দাঁড়াইল, ঘেরি ঘেরি দাঁড়াইল, আজি তারা ঘেরা চাঁদের মতো ঘেরি ঘেরি দাঁড়াইল, ওই তারা ঘেরা চাঁদের মতো ঘেরি ঘেরি দাঁড়াইল, আরে তারা ঘেরা চাঁদের মতো ঘেরি ঘেরি দাঁড়াইল, আজি ভাই কানাইকে মাঝে নিয়ে ঘেরি ঘেরি দাঁড়াইল, আজি ভাই কানাইকে মাঝে নিয়ে ঘেরি ঘেরি দাঁড়াইল, ভাই কানাইকে মাঝে নিয়ে ঘেরি ঘেরি দাঁড়াইল, ভগবান শ্রী গোবিন্দ আমার যেই তৃতীয় দ্বারে ব্রজ সখাসনে দেখা দিলেন, তখন ব্রজ সখাগণ শত বছর পরে ভাই কানাইকে পেয়ে ভাই কানাইকে মাঝে নিয়ে তারা ঘেরা চাঁদের মতো করে দাঁড়িয়েছে। আর সখাগণ বলছে, কানাই এই দেখ, সেই বৃন্দাবনের বন হতে তোর জন্য বনফল চয়ন করে এনেছি, সেবা কর ভাই কানাই। এমনি করে একে একে ব্রজ সখাগণ সেই ব্রজ থেকে আনা বনফল ভাই কানাইয়ের বদনে তুলে দিলেন। এমনি করে তৃতীয় দ্বারে শ্রী গোবিন্দ শোনে সাক্ষ্য প্রেমের মিলন হল। এবার চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, আর চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল, আর রাধা রানী পে কৃষ্ণের বামে দাঁড়াইল, 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 শ্যামের মিলন হলো, আমার রাধা শ্যামের মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, আজি প্রভাসে চতুর্থ দ্বারে রাধা শ্যামের মিলন হলো, ওই প্রভাসে চতুর্থ দ্বারে রাধা শ্যামের মিলন হলো, প্রভাসে চতুর্থ দ্বারে রাধা শ্যামের মিলন হলো, সবাই প্রেমানন্দে হরি বলো রাধা শ্যামের মিলন হলো, প্রেমানন্দে হরি বলো হরি বল, প্রেমানন্দে হরি বলো রাধা শ্যামের মিলন হলো, প্রেমানন্দে হরি বল রাধা শ্যামের মিলন হলো, আনন্দে হরি বলো রাধা শ্যামের মিলন হইলো। শ্রী গোবিন্দ আমার যেই চতুর্থ দ্বারে রাধা রানীকে দেখা দিলেন, অমনি রাধা রানী আমার শত বছর পরে গোবিন্দ বদন দর্শন করে কোনো কথা কইতে নারে, অপলক নেত্রে গোবিন্দ বদন পানে চেয়ে রয়েছে, আর নয়ন জলে বুক ভাষায় কাঁদছে। আর সখীগণ বলছে, দেখো দেখো শত বছরের বিরহিণী রায়ধনী আজ গোবিন্দ বদন দর্শন করে কোনো কথা কইতে নারে। তাই সখীগণ রাধারানীকে নিয়ে কৃষ্ণ বামে দিলেন, আর সখীগণ সবাই দেখলেন শত বছর পরে, শত বছর পরে
প্রভাসের তীরে আমার রাধা শ্যামের মিলন। আমার রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। মায়েরা আমরা এবার সকলে মিলে একসঙ্গে নৃত্য করব, সবাই একসঙ্গে। আমার রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমার রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমার রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আর মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে, আর মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে, উদয় হলো কৃষ্ণ চাঁদ। রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমার রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। হইল আজ বৃন্দাবন পুরি, সবে মিলে বাহু তুলে বলুন হরি হরি। আরে মধুর মিলন হইল আজ বৃন্দাবন পুরি, সবে মিলে বাহু তুলে বলুন হরি হরি। আজ মধুর মিলন হইল আজ বৃন্দাবন পুরে, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি। আজ মা যশোদা পিতা নন্দ, মা যশোদা পিতা নন্দ, আজ মা যশোদা পিতা নন্দ, যত গোপীগণ রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আমাদের রাধা নাচে রে শ্যাম নাচে রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া। আর মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে, উদয় হলো কৃষ্ণ চাঁদ।